Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। উফ বাবা, আজকে যা ফাইটটা হলো না! এই, তোরা কিছু মারপিট করেছিস নাকি? সবই তো মনিমা করলো। সব একটু আগে ঘটেছে, বলতাম আপনাকে। আচ্ছা ঠিক আছে, সবাই ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ঠিক আছে। কি বক্তব্য? আচ্ছা আচ্ছা, বলছি বলছি, ধরুন মা কথা বলবে। আমি বলছি আপনার সাথে ফোন প্রেম করে হ্যাঁ, মানে ওই আপনার সাথে ফোনে কথা বলার পর টিয়া ঘরে ঢুকে এলো, তারপর যেটা হলো তার কিভাবে শান্ত হব আমি? তুই জানিস কি হয়নি, ওই যে ওই খালপাড়ের রাস্তাটা আছে না, যেখান থেকে আমি স্কুলে যাই, ওই চার পাঁচটা অসভ্য ছেলে থাকে ওখানে। প্রতিবাদও করেছি, দু চারটে কথাও শুনিয়েছি, আর ওরা ওরা উল্টে আমাকে থ্রেট দিল, বলছে মামুনি পাড়ারই তো মেয়ে, একটু শান্তিতে থাকো। তারপরে তোমার অ্যাকশন হিরো অমনি অ্যাকশন করতে ছুটছিল, তখনই সোনা বললো মাকে ডাকতে। আর তারপর ওদের এত বড় সাহস যে আমার বাড়ির মেয়েকে থ্রেট দেয়। আজকে তোর সঙ্গে হয়েছে, কালকে পাড়ার অন্য মেয়েদের সঙ্গে হবে। আমি যাচ্ছি, গিয়ে ওদের বাবার নাম ভুলিয়ে ছাড়ব। তারপর 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 লোকে কি করলো? আরে তারপর তো আমরা ওখানে গেলাম আর দেখলাম যে একটা মেয়েকে ওরা টিস করছিল, ওই বাজে ছেলেগুলো। আন্টি ওরা খুব বাজে, রোজ আমাকে বাজে বাজে কথা বলে। আর আমাকে মণিমা বললো যে আমি রেগুলার ওখানে যেরকম ভাবে যাই সেরকম যেতে। আমিও গেলাম আর ওরা অ্যাজ ইউজুয়াল আমাকে দেখেই আবার বাজে বাজে কথা বলা স্টার্ট করলো। তাড়াতাড়ি ফিরে এলে যে, বাড়িতে মন টিকছে না না, আমাদের কাছে আসবে? এসো না ও মামনি। ওরকম ড্রেস পরলে হয়? একটু ডিসকো ড্রেসও তো পরতে হয় মামনি। আমরা কিনে দেব, এসো 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 না। আর তখনই মণিমা, একদম বাড়াবাড়ি করবেন না। বাকিটা দেখেছি আমি, ভিডিওতে দেখেছি, লক্ষ্মী তো ফাটিয়ে দিয়েছে। দিদি এবার তোমাকে কাউন্সিলর হওয়া থেকে কে আটকায় দেখো শুধু। আরে হাস, লোকজন তো রাস্তা এটা নিয়ে আলোচনাও করছিল। এই তোরাই কাউন্সিলর কাউন্সিলর করা বন্ধ কর তো, এবার তোর আঙ্কেল আমাকে বাড়ি থেকে দূর করে দেবে। কিচ্ছু করবে না। শোনো, আমি একটা কাজ করবো, সোশ্যাল মিডিয়াতে তোমার একটা অ্যাকাউন্ট খুলে দেবো, ঠিক আছে? না না না, এখন সামনে রিয়ার বিয়ে, আমার হাতে অত টাকা পয়সা নেই, কোনো অ্যাকাউন্ট খোলার দরকার নেই। কোথাও মণিমা, এটা ওরকম অ্যাকাউন্ট নয়। আচ্ছা ঠিক আছে, তুমি চুপ করে থাকো, তোমাকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না, আমি পরে তোমাকে বোঝাবো, ঠিক আছে? তুমি শুধু এখন যা করছো করে যাও, শুধু নিজের খেয়াল রাখো, ঠিক আছে? আর দেবা দাদা হিরো, শুনুন আমি ভাইয়ের থেকে ভিডিওটা নিয়ে ওটা আমি ভাইরাল করে দেবো,
এই ভিডিওটা যে কতটা ইম্পর্টেন্ট লক্ষ্মীদির কাউন্সিলর হওয়ার জন্য জাস্ট ভাবতে পারছেন না আপনারা। দেখ আমি কিন্তু বারণ করছি, তোমার কথা শোনা হচ্ছে না, বুঝতে পেরেছো? আর শোনো, তুমি সমাজসেবা করতে যথেষ্ট ভালোই বাসো, হ্যাঁ ঢং করো না। তুমি জাগরণ মঞ্চ থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছ, বোঝা গেছে? আর প্রচার আমরাই করবো, লক্ষ্মীদির যে ভালো ভালো কাজগুলো এগুলোকে আমরা যতটা সম্ভব মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? দেখো এমনিতেই লক্ষ্মীদির ফ্যান ফলোয়িং প্রচুর, কিছু হলেই স্লোগান টোগান দিতে শুরু করে দেয়। শুধু একটাই জিনিস মাথায় রাখবে, যা করবে সাবধানে করবে, ঠিক আছে? শোন আমার যা কাজ আমাকে তো সেটা করতেই হবে, এসব করার কি দরকার? দরকার আছে, শোনো, এগুলোতে পাড়ার লোকের ভালো হবে, আর তাছাড়া আমাদেরও বেনিফিট আছে। আরে মাকে তো এটাই বোঝাচ্ছি আমরা। মা, আমারও কিন্তু এখন মনে হচ্ছে তোমার কাউন্সিলর হিসেবে থাকাটা খুবই জরুরি, মানে এতে আমাদের সবারই মঙ্গল হবে। এক্স্যাক্টলি। দেখো লক্ষ্মীদি তুমি এত চাপ নিও না, ঠিক আছে? যা করছো তুমি করে যাও, শুধু নিজের খেয়াল রাখো, ব্যাস। তুমি থাকতে আর চাপের কি আছে মা? তুমি নিজেই যা চাপ দাও আমাকে মাঝে মধ্যে, এইসব করিস না আমার সাথে, তোর আঙ্কেল এবার আমাকে ডিভোর্স দিয়ে দেবে। ইহাস শোনো না, মূলত হচ্ছে নিম রাজি, আর একটু চেপে ধরলেই পুরো রাজি হয়ে যাবে। ওতে তো হবেই, দেখো লক্ষ্মী কাকিমা সুপারস্টার, হ্যাঁ এবার পাড়ার সুপার কুল কাউন্সিলর হবেই। নিজের মনে করে না, 100% বিশ্বাসও করে না, আগেও করতো না এখনো করে না, করে ওই লক্ষ্মী দাসকে। ওর ওই বিশ্বাসের মর্যাদা দেব কেন তাহলে আমি? তোর মৃত্যুর ফাঁদটা আমি নিজে হাতে সাজিয়ে রাখছি চিনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।